শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ষষ্ঠ শ্রেণীর 143 পৃষ্ঠার 2 নম্বর সমাধান করব আজকে। একদম সিম্পল বেসিক থেকে আমরা শিখব। দেখেন বোর্ডে আমি একটা প্রশ্ন লিখেছি, 2 নম্বর সমাধান। রিয়া তার বাড়ির সামনের বাগানের 3 দিকে বেড়া দিতে চায়। রিয়ার বাড়ির আছে, তার সামনে একটা বাগান আছে, সে 3 পাশে বেড়া দিতে চায়। বাগানের 3 দিকে দৈর্ঘ্য আছে, এক এক পাশের দৈর্ঘ্য 15, এক পাশের দৈর্ঘ্য 13.5 মিটার, এক পাশের দৈর্ঘ্য হচ্ছে 12.3 মিটার। বেড়া দিতে রিয়ার প্রতি মিটার মানে 1 মিটারে খরচ হয় হচ্ছে 75.75 টাকা। এখন প্রশ্ন আমার ক নাম্বারে দিয়েছে যে রিয়াকে কত মিটার বেড়া দিতে হবে। একটু ফলো করেন, রিয়াকে কত মিটার বেড়া দিতে হবে। তাহলে আমরা সমাধান শুরু করি। সমাধান, তাহলে রিয়াকে বেড়া দিতে হবে, দেখেন রিয়াকে মোট বেড়া দিতে হবে, আমরা লিখতে পারি রিয়াকে মোট বেড়া দিতে হবে সমান প্রথমে কত ছিল, 15 মিটার, 15 যোগ এরপরে কত আছে 13.5 মিটার যোগ এরপরে কত আছে 12.3 মিটার। তাহলে এই তিনটা আমরা এখন গুণ করে দিই। দেখেন এই তিনটা যদি আমি সহজভাবে একটু যাতে একদম আমরা সুন্দরভাবে বুঝতে পারি সেই হিসাবে আমরা এটা উপর নিচে করে যোগ করে নেব। তাহলে এখানে আমরা যোগ করি 8.5 আর 3, 8 8 2 10, 10 0, হাতে 1 3 আর 1 4। তাহলে আমরা এই যে মোট রিয়া মোট বেড়া দিতে হবে তার কত মিটার লাগে, 40.8 মিটার। তাহলে তার এই যে চারপাশে 3 পাশ বেড়া দিতে তার 40.8 মিটার কি বেড়া দিতে হবে। এখন খ নাম্বার প্রশ্ন দেখেন, এটা শেষ খ নাম্বারে আসে। খ নাম্বারে কি বলছে, বেড়া দিতে রিয়ার মোট কত টাকা খরচ হবে। যে কোনো জিনিসের তো একটা খরচ আছে, আমি যদি বাজারে যাই তাহলে আমরা বাজার করতে আমার টাকা লাগে, আমি আমি কোনো একটা বিল্ডিং করবো, বিল্ডিং এর জন্য কিন্তু আমার অনেক ইনস্ট্রুমেন্ট কিনতে হয়, সেক্ষেত্রে কি আমার খরচ হয় না। এখন এই রিয়া একটা বাগানে সে যত্ন করে বাগান করছে, এখন তার সে বেড়া দিতে হবে, এখন বেড়া দিতে হলে তো তাকে অনেক কিছু কিনতে হয়, অনেক উপাদান কিনতে হয়, তার কিনতে হবে, এরপরে যদি বাঁশ দিয়ে দেয়, বাঁশ দিয়ে বেড়া দেয় তাহলে বাঁশ কিনতে হবে, এরপরে তাকে ওই অনুযায়ী তাকে একটা লোক নিয়ে কাজ করতে হবে, এই বিভিন্ন খরচ আছে। তাহলে রিয়া এই যে প্রতি মিটার মানে প্রতি মানে কি, আমরা জানি প্রতি মানে কিন্তু এক, এই প্রতি মানে কিন্তু এক, 1 মিটার বেড়া দিতে খরচ হয় কত, 75.75। তাহলে আমরা লিখতে পারি বেড়া দিতে, হ্যাঁ তাহলে লিখতে পারি 1 মিটার বেড়া দিতে খরচ হয় সমান কত, এই দেখেন এই টাকাটা খরচ হয় 1 মিটারের জন্য 75.75 টাকা। 1 মিটার যদি এত খরচ হয়, রিয়ার দেখেন এই যে 3 পাশ বেড়া দিতে তার কত মিটার লাগছিল, 40.8, না আমরা লিখতে পারি, সুতরাং 40.8 মিটার বেড়া দিতে খরচ হয় সমান এখানে 75.75 গুণ আমরা এখানে কত পেয়েছিলাম, 40.8 টাকা। এখন আমরা এটাকে যদি কি করি, গুণ আসছে না, তাহলে আমরা এখানে একটু নোট করে দিয়ে দিই, পুরো দেখি কত হয়। দেখেন এখানে এটা আমি উঠেছি, এখন গুণ করবো 5 8 40 7 4 6 7 27 আছে 60 60 0, হাতে কত, হাতে 6 7 8 5 8 40 6 6 40, হাতে 4 7 8 56 4 60, 1 ঘর কাটা 0 0 0 0, এখন 2 ঘর কাটা 5 4 5 20
4 7 28, 28 7 2 30 শূন্য, হাতে কত, হাতে 3, 4 5 20 23, 4 7 28, 8 2 30, 0 0 6 0 9 0 3, কয় ঘর পরে দশমিক আছে, সরি এখানে দশমিক হবে না, দশমিক এই জায়গা হবে, তাহলে কত হবে, 3 ঘর পর দশমিক আছে, দেখেন দশমিকের পরে 3টা ঘর আছে, দশমিকের পরে আমাদের 3 ঘর আছে, তাহলে আমরা 3 ঘর পর দশমিক, 1 2 3, তাহলে আমরা কত পেলাম, পেলাম হচ্ছে 30 90 06 টাকা। এখানে শূন্য পর সহায় পর দশমিক দিলেও হয় না দিলে হয় দরকার নেই, তাহলে 3090 টাকা খরচ হয়। তাহলে আমরা একটু লিখতে পারি কি, রিয়ার মোট খরচ হয় সমান 3090.6 টাকা। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, আমরা পর্যায়ক্রমে পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর প্রত্যেকটা গণিতের সমাধান করব, সাথে থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।